চৌধুরী পৌরসভা নির্বাচনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্বাচনী পথসভায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও শেষ মারামারি হয়। আজিয়ে সাড়ে ছয়টায় পৌরসদর বিবিরহাট বাজারের রাজঘাট এলাহায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, ওই সভার প্রধান অতিথি করালো এনে সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরীর সমর্থককলের মধ্যে সংঘর্ষ ও চেয়ার মারামারি হয়। পরে দলের স্বার্থের হত্যা বিবেচনা করি অভয় গ্রুপের সমঝোতা করি সভা শুরু করে। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই হিট।